টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো আজকে আমরা উচ্চ মাধ্যমিকের পর একটি অন্যতম সেরা কোর্সের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোর্সটির নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইয়োগা কোর্স। এই কোর্সটি বর্তমানে ভারতে, বিশেষত ভারতে, এই কোর্সটির ভ্যালু অনেক বেড়ে গেছে, কারণ বর্তমানে ভারতে প্রতিটি মানুষ একটি হেলদি এবং সুস্থকর জীবন পেতে চাইছে, যার ফলে এই কোর্সটি তোমাদের পক্ষে একটি ইম্পর্টেন্ট কোর্স হয়ে দাঁড়িয়েছে এবং এই কোর্সটির ভ্যালু অনেক বেড়ে গেছে। বর্তমানে ভারতে প্রতিটি শহরে একটি বা অনেক বেশি ইয়োগা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। এছাড়াও ভারতের বিভিন্ন কলেজ স্কুলে অনেক ইয়োগা ট্রেনার নিয়োগ করা হচ্ছে, যেগুলি তোমরা অবশ্যই পেপার যখন পড়ো তখন দেখো যে প্রচুর পরিমাণে ইয়োগা টিচার নিয়োগ করা হচ্ছে বর্তমানে। সো এই কোর্সটি তোমরা করতে পারো। এই কোর্সটি মাত্র এক বছর এবং এই এক বছরের কোর্স করার পর তোমরা গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের অপরচুনিটি পেয়ে যাবে। সো এই কোর্সটি তোমরা করতে পারো। সো আজকে এই কোর্সটির সমস্ত কিছু জানবো, জব অপরচুনিটি কত, এছাড়াও এই কোর্সটি করলে তোমরা কেমন স্যালারি পাবে, এছাড়াও এই কোর্সটি করার পর তোমরা কী ধরনের জব পাবে, প্রাইভেট সেক্টরে কত জব আছে, এছাড়াও গভর্নমেন্ট সেক্টরে কত জব আছে, সমস্ত কিছু জানবে। সো সমস্ত ভিডিওটি আজকে দেখবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে। সমস্ত কিছু জানতে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে এবং একটি আমি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি যেখানে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। সো চলুন যাওয়া যাক আমাদের মোবাইল। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা একটি ওয়েবসাইটে চলে এসেছি যেখানে আমরা ইয়োগা কোর্সের সমস্ত কিছু ডিটেলস জানবো। সো এখানে যে ওয়েবসাইট এসেছে এখানে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কল করা হবে। সেই ওয়েবসাইটটার নাম আমি পরে বলে দেবো। সো দেখতে পাচ্ছ ইয়োগা কোর্স আফটার টুয়েলভ ইনফরমেশন, ইয়োগা কোর্স আফটার টুয়েলভ, ইয়োগা এডুকেশন। এখানে ইয়োগা কোর্সের সমস্ত যে বেসিক ইনফরমেশন সেটি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। পজ করে একটু দেখে নেবে যে ইনফরমেশন, যে ইয়োগা কোর্স আফটার দ্য টুয়েলভ ইজ এ ফেমাস কোর্স ইন ইন্ডিয়া, এ ইয়োগা কোর্স অ্যাট দ্য, এই ইয়োগা কোর্সের যে বেসিক যে ভূমিকা সেটি দিয়ে দিয়েছে, যে ইয়োগা কোর্সের যেটা আমি বললাম ভিডিওতে, যে ইয়োগা কোর্স বর্তমানে যে ভ্যালু বেড়ে গেছে গভর্নমেন্ট সেক্টর এবং সমস্ত জায়গাতে ইয়োগা কোর্সের যে নিয়োগ সেটি হচ্ছে সেটা বলেছে এখানে। এবার দেখো যেটা বললাম যে এলিজিবিলিটি, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টুয়েলভ ফর্মের রিকোয়ার বোর্ড উইথ আর্টস, মানে বলেছে যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো একটি বোর্ড থেকে, ক্যাজুয়ালি 50% মার্কস থাকতে হবে ইয়োগা কোর্সে, ইয়োগা ডিগ্রি, যে ইয়োগা কোর্সে যে ডিগ্রিগুলি হয়, বিএ ইয়োগা কোর্স যেটি 12 পাস হলেই হবে, ডিউরেশন 3 বছরে, ফিস 35,000 থেকে 45,000 টাকার মধ্যে হয়ে থাকে বিএ। এটা এইগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স, যে জন্য এগুলোই 3 বছরের। আর আমি যেটা 1 বছর বললাম সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, সেটাও আমি দেখে দেবো, এটা হচ্ছে বিএ কোর্স। দেখতে পাচ্ছ এইগুলো তোমরা করতে পারো, এটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের আন্ডারে পড়ে, বিএসসি কোর্স যেটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টরা করতে পারে, ব্যাচেলার ইয়োগা এটাও সায়েন্সদের জন্যে। এখানে এখানে দেখো কোর্স নেম ডিপ্লোমা ইন ইয়োগা কোর্স, যেটা আমি বললাম 12 পাস, 1 বছর হয়ে থাকে, এটির ফিস হয়ে থাকে 15,000 থেকে 20,000 পার ইয়ার, মানে 1 বছরের কোর্স মানে 20,000 টাকাই নেবে 15,000 থেকে 20,000-এর মধ্যে। এবার তোমাদের কলেজ ডিপেন্ড করে যে কলেজ কেমন নেয়, ভালো কলেজে গেলে একটু বেশি ফিস হয়ে থাকে। ডিপ্লোমা ইন ইয়োগা এডুকেশন এটাও 1 বছর হয়ে থাকে, মানে অনেক ইয়োগা কোর্সে অনেক শ্রেণীবিভাগ রয়েছে, এখানের মধ্যে তোমরা যে কোনো একটি করতে পারো, সবেরই ভ্যালু রয়েছে বর্তমানে। সার্টিফিকেট কোর্স আমার যদি সাজেশন নাও সার্টিফিকেট কোর্স করো না, কারণ সার্টিফিকেট কোর্সের বর্তমানে যে ভ্যালু সেটি অনেক কম। ডিপ্লোমা না হলে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করলে তোমরা গভর্নমেন্ট সেক্টরে পাবে, যেটি 3 বছরে থাকে, আর তোমরা যদি চাও ডিপ্লোমা কোর্স করবো তাহলে 1 বছরে থাকে, যেখানে তোমরা প্রাইভেট সেক্টরে অনেক জব অপরচুনিটি পেয়ে যাবে। এটা হচ্ছে সার্টিফিকেট কোর্স, 1 বছরে, 9 মাসে, 6 মাসে, 3 মাসের হয়ে থাকে। এই কোর্সগুলি বর্তমানে ভ্যালু অনেক কমই কম হয়ে গেছে, এগুলো শ্রেণীবিভাগ দিয়ে দিয়েছে, স্পেসিফিকেশন ফিল্ড, ইয়োগা কোর্সের যে কন্ট্রোল ওভারভিউ যেগুলি থাকে সেগুলি দিয়েছে, অবজেক্টিভ অফ ইয়োগা কোর্স দেখতে পাচ্ছ, মানে অবজেক্টিভ যেগুলো থাকতে হবে, তুমি মেন্টালি হেলথ, যে বডি এবং এর হেলদি মাইন্ড হতে হবে সেগুলি দিয়ে দিয়েছে, পজ করে দেখে নেবে।
টপ কলেজ দেখতে পাচ্ছ, জয়পুরে রয়েছে, উদয়পুরে রয়েছে, চেন্নাই রয়েছে, এগুলি এছাড়াও কলকাতাতেও রয়েছে অনেক কলেজ, যেগুলি তোমরা যদি বিস্তারিত ভিডিও পেতে চাও কলকাতার সেরা কলেজ নিয়ে তাহলে জানাবে অবশ্যই কমেন্ট করে। আর এই কলেজগুলোতে যদি যেতে চাও, জয়পুর এই সব জায়গাতে যেতে চাও, এগুলি খুবই ভালো কলেজ, ভারতের সেরা যে 10টি কলেজ সেগুলি দিয়ে দিয়েছে এখানে। এছাড়াও কলকাতাতেও অনেক কলেজ রয়েছে যেটা বললাম, তোমরা যদি ওই নিয়ে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের নিয়োগ অনেক জায়গাতে হতে পারে, যেগুলি দেখাচ্ছে এখানে, স্কুলে, ইয়োগা স্টুডিও, টিভি চ্যানেলে তোমাদের নিয়োগ হয়ে থাকে। টপ টাইপস অফ ইয়োগা কোর্স, ইয়োগা কোর্সে যে টপ এগুলো আছে, ইয়োগা টিচার, প্রফেসর, মানে অনেক অনেক সেক্টর রয়েছে যেখানে তোমরা করতে পারবে। ইয়োগা রিসার্চারও হতে পারবে, মানে বৈজ্ঞানিকও হতে পারবে। আর তোমরা যদি কলকাতায় মধ্যে থাকো বা ওয়েস্ট বেঙ্গলে থাকো এবং কলকাতার মধ্যে তোমরা যদি কলেজ খোঁজো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। আর ইয়োগা কোর্সের নিয়ে যদি কলকাতার মধ্যে সেরা কলেজ সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ওই নিয়ে ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। আর তোমরা এই ভিডিওটা যদি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করবে, কারণ তোমাদের বন্ধুদেরও কিছু হেল্প হয়ে যেতে পারে। আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি। সো আজকের জন্য এটুকুনি, ধন্যবাদ।